ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারুসেরিয়া। তো হইচইয়ের যে নতুন ওয়েব সিরিজ বলি, সেটা টিজার চলে এসেছে, এটা ডিসেম্বর রিলিজ পাবে। এটা রাইটার হচ্ছে অনুলৌকিক, যে ওয়েব সিরিজটা আপনারা দেখেছিলেন চরকিতে, সেটা রাইটার ডিরেক্টর রবিউল আলম রবি, এবং ডিরেক্টর হচ্ছে ছোট পর্দার অনেক নাটক এবং কাজের নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। তো এই সিরিজটা অ্যাকচুয়ালি আমরা সেই যে তাকদিরের ভাইসা এবং তাকদির, তাদেরকে আবার দেখতে পাচ্ছি। এবার তারা আসছে সোহরাব এবং রুস্তম চরিত্রে। তো আমরা সোহরাব রুস্তমের যে ক্যারেক্টারটা সম্পর্কে আগে থেকে জানি, যে আমরা যেটা গল্পে পড়েছি, বাবা এবং ছেলে, হয়তো ছেলের খোঁজ বাবা রাখছেন না বা যুদ্ধে চলে যাচ্ছেন। তো অনেক বছর পরে বাবার হাতে ছেলে যুদ্ধে মারা যাচ্ছে ভুলবশত, পরে সে জানতে পারছে যে সেটা তার ছেলে। এই গল্পটা আমরা পড়ে এসেছি ছোটোবেলা থেকে, বাট এই সিরিজে আমরা দেখতে পাচ্ছি ছেড়া দিয়ে নামে একটা দ্বীপের মতো একটা গ্রাম সমুদ্রের পাড়ে, সেখানে একটা গ্যাং অথবা তার ডাকাতের দল, তাদের একটা লড়াই যেখানে ক্রাইমই শেষ কথা, এবং সেখানে সাহস নায়িকাদের, সেখানে প্রচুর অপরাধ সংঘটিত হয়, বন্দুকের নলা দিয়ে আসলে সেখানে আপনার ক্ষমতা আধিপত্য সেগুলো বজায় রাখতে হয়, এরকম একটা জায়গা। সেখানেও আমরা সোহরাব রুস্তমকে দেখতে পাচ্ছি। তো সৌরভকে আমরা একদম একদম বেসিক্যালি একটা রাফ লোকে দেখতে পাচ্ছি, চঞ্চল চৌধুরী যে রোলটা করেছে, এবং রুস্তমকে আমরা কিছুটা ওয়েস্টার্ন স্টাইলে দেখতে পাচ্ছি, এবং তাদের মধ্যকার আমার মনে হয় যে একটা বিরোধ এখানে দেখানো হবে, এবং তাদের দুজনের যে আলাদা আলাদা দুটি গ্যাং, তাদের স্টাইলের মধ্যে আমরা ওয়েস্টার্ন যে আমেরিকান বা ওই জনরার যে সিনেমাগুলো আমরা দেখি, জ্যাঙ্গো আনচেইন্ড বা এই ধরনের যে ছবিগুলো, সেরকম আমরা দেখতে পাচ্ছি। তো জানি না মূল ছবিতে আসলে সেটা কীরকমভাবে থাকবে। এছাড়া এদেরকে রোল করে আরও কিছু ক্যারেক্টারকে আমরা হয়তো দেখতে পাবো এখানে, সালাউদ্দিন লাভলু, লুৎফর রহমান, জর্জ, জল হক, পলাশ, সোনা সাবা, এবং আমরা খুব সম্ভবত রুস্তমের গার্লফ্রেন্ডের চরিত্রে সাফা কবিরকেও দেখতে পাবো। ইরেশ জাকের আছে একটা, দেখা যাচ্ছে যে হুজুরের মতো একটা ক্যারেক্টার। সো এখানে অনেকগুলো ক্যারেক্টার, তাদের ক্যারেক্টারের কিছু স্ন্যাপ, এবং ওভারঅল যে এই ছেড়াদ্বীপ গ্রামটা সেটার একটা বৈশিষ্ট্য সম্পর্কে ভয়েস ওভারে বলা হয়েছে। দৃশ্যায়ন দারুণ, এবং দারুণ একটা মানে আবহ তৈরি হয়েছে, পুরো পুরো সঙ্গীতায়োজনটা খুব দারুণ লাগছে, এবং শঙ্কর দাশগুপ্তের কাজের একটা আলাদা একটা ফ্লেভার আমরা টের পাচ্ছি। ট্রেলার হয়তো আরও বিস্তারিত জানা যাবে। আমার ভালো লেগেছে টিজারটা, হয়তোবা আমার মনে হয় যে শুধু টিজারটা দেওয়া দিয়ে কোনো ঘটনার যদি কোনো আবেশ রাখা যেত সেটা ভালো হতো। এখানে আমার মনে হয় যে ঘটনার আবেশ থেকে ক্যারেক্টারগুলোর যে ইন্ট্রোডাকশন, সেটার দিকে মনোযোগ দেওয়া হয়েছে বেশি। এটাকে ক্যারেক্টার টিজারই বলা যায় আমার মনে হয়, অফিসিয়াল একটা স্টোরি টিজারের থেকে বা থিম টিজারের থেকে। তো ওভারঅলটা ভালো ছিল এবং অ্যারেঞ্জমেন্টগুলো দারুণ। এখন দেখা যাক যে ট্রেলার এবং পরবর্তীতে সিরিজটা কেমন হয়। তো এটা ডিসেম্বরে হইচই রিলিজ পাবে। আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।